বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে পরিবর্তন আনা হয়েছে। এতে 20 Mbps বা তার বেশি গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ব্রডব্যান্ডের নতুন গতি ও সংজ্ঞা অনুমোদন দিয়েছে, আর এরই সঙ্গে সংশোধন হতে যাচ্ছে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা। এর আগে 2009 সালে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন করা হয়। প্রায় এক যুগ পরে ওই নীতিমালা হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা 2023-এর খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2023 সালের খসড়া নীতিমালায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ব্রডব্যান্ডের গতি চূড়ান্তে প্রস্তাবনা এরই মধ্যে তৈরি করা হয়েছে। ওই প্রস্তাবনায় 2023 সালের স্বল্পমেয়াদি লক্ষ্যে 30 Mbps, 2031 সালের মধ্যমেয়াদি লক্ষ্যে 2 Gbps এবং 2041 সালের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রায় ব্রডব্যান্ডের গতি 10 Gbps নির্ধারণ করা হয়েছে। Channel TT.